দ্বাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার আমার প্রিয় ছাত্ররা, তোমাদের স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমরা আলোচনা করছিলাম অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প অধ্যায়টি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে আমদানি বিকল্পন শিল্প, দ্বিতীয়টি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প, এবং তৃতীয়টি হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে যে শিল্পায়ন হয়, অর্থাৎ পিপিপি কনসেপ্টটি। তো আমরা চলে যাই আজকে আমাদের আলোচনাতে। প্রথমেই আলোচনা করছি আমদানি বিকল্পন শিল্প। এই শিল্পটি কি? আমদানি বিকল্পন শিল্প হচ্ছে কোনো দেশ যেসব দ্রব্য আমদানি করত বিদেশ থেকে, সেই দ্রব্যগুলো আমদানি না করে দেশের অভ্যন্তরে দেশীয় প্রযুক্তি, দেশীয় কাঁচামাল, দেশীয় সম্পদ ব্যবহার করে যখন উৎপাদন করার লক্ষ্যে যে শিল্প গড়ে তোলে তাকে আমদানি বিকল্পন শিল্প বলে। এরকম আমদানি বিকল্পন শিল্প বেশ কিছু আছে আমাদের দেশে বর্তমানে। যেমন মোটরসাইকেল উৎপাদন, সিলেক্স গ্রুপ একটি গ্রুপ আছে যে গ্রুপটি মোটরসাইকেল উৎপাদন করছে। ওয়ালটন, ওয়ালটন তোমরা ওয়ালটন কোম্পানির নাম শুনেছো। ওয়ালটন কোম্পানি বাংলাদেশের দেশীয় কাঁচামাল ব্যবহার করে টেলিভিশন, ফ্রিজ, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উৎপাদন করছে। এই শিল্পটাও একটি আমদানি বিকল্প শিল্প। তাছাড়া আছে বর্তমানে বিভিন্ন ভেষজ ওষুধ উৎপাদনকারী শিল্প, বিভিন্ন ভেষজ উৎপাদনকারী শিল্পকেও আমদানি বিকল্প শিল্পের কাতারে নেওয়া হচ্ছে। এই শিল্পের কনসেপ্টটি মূলত 50-এর দশকে ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে শুরু হয়। এই শিল্পের মূলত কারণ কি? এই শিল্প স্থাপনের কারণ হচ্ছে বিদেশি নির্ভরশীলতা বা বৈদেশিক সাহায্য বা নির্ভরশীলতা কমানো এবং লেনদেন ভারসাম্যের যে ঘাটতি থাকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, সে ঘাটতিটা কমানো বা সে ঘাটতি মেটানোই হচ্ছে আমদানি বিকল্পন শিল্প স্থাপনের মূল লক্ষ্য। আমদানি বিকল্পন শিল্পের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো শুনি। আমদানি বিকল্পন শিল্প মূলত প্রায় বিকল্প দ্রব্য অথবা সমজাতীয় দ্রব্য উৎপাদন করা হয় এবং কেবল অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য এই উৎপাদনগুলো করা হয়। এই আমদানি বিকল্পন শিল্প বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় কাঁচামাল, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হয় এবং অনেক সময় দেখা যায় এই শিল্পে শ্রমনিবিড় কৌশল উৎপাদন প্রক্রিয়ায় বেশি প্রয়োগ করা হয়। এই শিল্পের উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক মুদ্রার সাশ্রয় অর্জন নয়, অর্থাৎ আমদানি করতে প্রচুর পরিমাণে আমাদের ব্যয় হয়, আমদানি ব্যয় হয়। এই আমদানি ব্যয় যাতে কমে যায়, আমদানি ব্যয় যাতে না হয়, সেজন্য আমদানি বিকল্প শিল্পায়ন দেশের অভ্যন্তরে গড়ে তুলতে পারলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এই শিল্পগুলো, আমদানি বিকল্প শিল্পগুলো প্রয়োজনে অনেক সময় সরকারের বিভিন্ন সংরক্ষণ নীতির আওতায় থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। আমদানি বিকল্পন শিল্প দেশের অর্থনীতিতে কিভাবে গুরুত্ব রাখছে বা কিভাবে ভূমিকা রাখছে আমরা একটু দেখে নিই। আমদানি বিকল্পন শিল্পায়ন কৌশলের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে কতখানি আমরা একটু দেখে নিচ্ছি। আমদানি বিকল্পন শিল্পায়ন কৌশল, এই কৌশলের কারণে একটি দেশের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়, অর্থাৎ দেশের অভ্যন্তরে যে সম্পদ বা প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদকে ব্যবহার করেই এই শিল্পের দ্রব্যগুলো উৎপাদন করা হয়, সেক্ষেত্রে ওই সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের ফলে দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধি পায়। তোমরা জানো আমাদের দেশ বহুল জনসংখ্যার একটি দেশ, এই দেশে বেকার সমস্যা প্রতিনিয়তই লেগে আছে। দেশের আমদানি নির্ভরতা কমিয়ে যদি দেশের অভ্যন্তরে আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা হয় সেক্ষেত্রে কর্মসংস্থান, বহু মানুষের কর্মসংস্থান হয়, ফলে আমদানি বিকল্প শিল্পের কারণে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেশীয় শিল্প সংরক্ষণ, দেশের অভ্যন্তরে যে শিল্পগুলো তৈরি হয় সেগুলো সংরক্ষণ করা যায়, অর্থাৎ বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশের শিল্পকে সংরক্ষণ করা যায়, অর্থাৎ দেশের অভ্যন্তরে যে শিল্পগুলো গড়ে ওঠে বিভিন্ন কোটা
বা বিভিন্ন ভর্তুকি প্রদানের মাধ্যমে, সরকারি বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে এই শিল্পকে সংরক্ষণ করা যায়। আমদানি বিকল্প শিল্পায়ন যত বেশি হবে, অভ্যন্তরীণ বাজার ততই প্রসার ঘটবে, অর্থাৎ দেশের অভ্যন্তরে প্রত্যেকটা অঞ্চলে এই শিল্পের বাজারের প্রসারণ ঘটবে। আমদানি বিকল্প শিল্পায়নের ফলে রপ্তানিও বৃদ্ধি পায়। রপ্তানিও বৃদ্ধি পায় বলতে, এই শিল্প দেশের অভ্যন্তরীণ চাহিদা পর্যাপ্ত পরিমাণে মেটানোর পরে এই শিল্প রপ্তানি বৃদ্ধির জন্য সহযোগিতা করতে পারে। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের ফলে বৈদেশিক বাণিজ্যে আমদানি হ্রাস পায়। আমদানি হ্রাস পেলে আমদানি ব্যয় কমে যায়। আমদানি ব্যয় কমে গেলে ঘাটতি দূর হয়, অর্থাৎ তখন রপ্তানি আয় বেড়ে যায়, ফলে ঘাটতি দূর হয়। অর্থাৎ আমদানি বিকল্প শিল্পায়ন যদি দেশের অভ্যন্তরে গড়ে ওঠে, বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দূর করা যায়। বৈদেশিক মুদ্রার সাশ্রয়, তোমরা জানো একটু আগেই বলেছি, আমদানি বিকল্প শিল্প আমদানি ফলে প্রচুর পরিমাণে ব্যয় হয়। এই ব্যয় যাতে না হয় বা কম হয়, সেজন্য এই শিল্প গড়ে তোলা হয়। আর এই শিল্পের গড়ে তোলার ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় সম্ভব হয়। সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পায়। আমদানি বিকল্প শিল্প যত দেশের অভ্যন্তরে গড়ে উঠবে, ততই বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া মানে সে দেশের সঞ্চয় বৃদ্ধি পাওয়া। অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ দুটোই ইতিবাচক ভূমিকা রাখে, দুটোই বৃদ্ধি পায়। আমদানি বিকল্প শিল্প যত বেশি হবে, তত বেশি শিল্পায়ন দ্রুত হবে এবং একটি দেশ পরনির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সৃষ্টি হবে বা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠিত হবে এবং ওই দেশের অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। অর্থাৎ কৃষি, শিল্প, সেবা তিনটি খাতে আমদানি বিকল্প শিল্পায়ন গড়ে তোলা সম্ভব এবং ফলে দ্রুত প্রবৃদ্ধি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন গড়ে তোলাও সম্ভব। এই হচ্ছে আমদানি বিকল্প শিল্পায়নের গুরুত্ব। আমদানি বিকল্প শিল্পায়নের কিছু সমস্যা আছে। সমস্যাগুলো হচ্ছে, অনেক সময় দেখা যায় যে প্রতিযোগিতায়, বৈদেশিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় এই শিল্পের যে দ্রব্যগুলো অনেক সময় রপ্তানি করতে গেলে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। আবার দেশের যে সমস্ত দেশ নতুনভাবে আমদানি বিকল্প শিল্পায়ন গড়ে তোলে, সেই দেশের উৎপাদিত পণ্যগুলো অনেক সময় মানসম্মত হয় না, একটু নিম্নমানের পণ্য অনেক সময় উৎপাদিত হয়। সেই ক্ষেত্রে এই কিছু অসুবিধার জন্য আমদানি বিকল্প শিল্পায়ন কিছু দেশ এড়িয়ে চলে। তবে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গড়ে তুললে উন্নয়নশীল দেশগুলো দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয় এবং বৈদেশিক বাণিজ্যে পরনির্ভরশীলতা কমে ঘাটতি, লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করা যায়। প্রিয় ছাত্ররা, এবার আমরা দেখব বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে ভূমিকা রাখছে, ক্ষুদ্র কুটির শিল্পগুলো কি কি। ক্ষুদ্র শিল্প, শুরুতেই ক্ষুদ্র শিল্পের একটি সংজ্ঞা আমি তোমাদেরকে দিই। 2016 সালের শিল্প নীতি অনুসারে জমি বা কারখানা ছাড়া স্থায়ী সম্পদের মূল্য 75 লক্ষ টাকা থেকে শুরু করে 15 কোটি টাকা হলে এবং নিয়োজিত শ্রমিক 31 জন থেকে 120 জন শ্রমিক যদি কাজ করে, সেই শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে। বাংলাদেশে এরকম ক্ষুদ্র শিল্পগুলো কি কি? ধাতব শিল্প, প্লাস্টিক শিল্প, সাবান ও কসমেটিক্স, কাঁচ শিল্প, হোসিয়ারি শিল্প, বিভিন্ন স্টেশনারি শিল্প, দেয়াশলাই শিল্প এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি ছাড়াও আরও অনেক ক্ষুদ্র শিল্প বাংলাদেশে বিরাজমান রয়েছে। কুটির শিল্পগুলো কি কি? কুটির শিল্প কি? কুটির শিল্প হচ্ছে 2016 সালের শিল্পনীতি অনুসারে জমি বা কারখানা ছাড়া স্থায়ী মূলধন যদি 5 লক্ষ টাকার নিচে হয় এবং শ্রমিক সংখ্যা 10 জনের অধিক নয়, এরকম শিল্পকে কুটির শিল্প বলে। এই শিল্প পারিবারিক সদস্য দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, যেমন বাঁশ, বেত, মৃৎশিল্প, তাঁত শিল্প, কাঁসা পিতল শিল্প, ঘর সাজানোর শৌখিন দ্রব্য, গহনা শিল্প, বিভিন্ন রকমের তৈরি করা শীতল পাটি,
বিভিন্ন রকমের নকশিকাঁথা ইত্যাদি ছাড়াও আরো অনেক কুটির শিল্প বাংলাদেশে রয়েছে। ক্ষুদ্র কুটির শিল্পের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো এই এই বিষয়গুলোর প্রেক্ষাপটে আমরা একটু ব্যাখ্যা করি। যেমন মূলধন, মূলধন ক্ষুদ্র শিল্পে এখানে লিখেছি 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা হবে, আর কুটির শিল্পে হবে 5 লক্ষ টাকার নিচে। শ্রমিক সংখ্যা এখানে হবে 31 জন থেকে 120 জন, আর এখানে হবে 10 জনের অধিক নয়। শিল্পের মালিকানা, ক্ষুদ্র শিল্পে অনেক সময় বিভিন্ন সমবায় বা অংশীদারি কারবারের ভিত্তিতে ক্ষুদ্র শিল্প স্থাপন করা হয়, আর কুটির শিল্পের মালিকানা পরিবার পারিবারিক সদস্য দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। প্রযুক্তি ও কারিগরি জ্ঞান, ক্ষুদ্র শিল্পে দেশীয় প্রযুক্তি বা দেশীয় কারিগরি জ্ঞান ব্যবহার করে উৎপাদন করা হয়, আর কুটির শিল্পে তেমন কোনো প্রযুক্তি বা কারিগরি জ্ঞান নয়, একদম গ্রামীণ অর্থনীতিতে গ্রামীণ মানুষের নিজস্ব চিন্তাধারা থেকে নিজস্ব ঘরে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করেই এই শিল্প গড়ে তোলা হয়। ঋণের ধরন, ক্ষুদ্র শিল্পের ঋণের ধরন হয় প্রাতিষ্ঠানিক, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই শিল্প শিল্প উদ্যোক্তারা ঋণ পেয়ে থাকে, আর কুটির শিল্পের ঋণের ধরন হয় অপ্রাতিষ্ঠানিক, সেটা আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিয়ে এই শিল্প অনেক সময় গড়ে তোলা হয়। কর্মসংস্থান, দুটো শিল্পে কর্মসংস্থান সম্ভব হয়, তবে কুটির শিল্পের তুলনায় ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান বেশি হয়। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার, কুটির শিল্পে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার করা ছাড়াই এ শিল্প স্থাপন করা যায় বা এ শিল্প গড়ে তোলা যায়, কিন্তু ক্ষুদ্র শিল্পে অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি সম্পদের ব্যবহার করেই এই শিল্প গড়ে তোলা হয়। আমরা দেখলাম ক্ষুদ্র কুটির শিল্পের কনসেপ্ট এবং ধারণাগত কিছু পার্থক্য দেখলাম। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্প কেমন গুরুত্ব বহন করছে একটু দেখে নিই। সম্পদের সুষম বণ্টন বা কাঁচামালের ব্যবহার নিশ্চিতকরণ, এই শিল্পের মাধ্যমে দেশীয় কাঁচামাল ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়। বিনিয়োগের সুবিধা, যেহেতু এখানে মূলধনের পরিমাণ কম, ফলে স্বল্প মূলধন দিয়েই এই বিনিয়োগ করা যায়, অর্থাৎ বিনিয়োগ করা সুবিধাজনক। কর্মসংস্থান, ক্ষুদ্র কুটির শিল্পে বিশেষত নারীদের কর্মসংস্থান বেশি হয়, ফলে সমাজে নারীদের একটি অবস্থান তৈরি হয় বা স্বাবলম্বী নারী জাতি এই শিল্পের মাধ্যমে গড়ে ওঠে। জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে এই শিল্প ক্ষুদ্র কুটির শিল্প গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে বলে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটে। গ্রামীণ অর্থনীতির বিকাশ, আমি একটু আগেই বলেছি কৃষির পাশাপাশি এই শিল্প শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে গ্রামীণ অর্থনীতির দ্রুত বিকাশ ঘটে। ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদন জনগণের চাহিদা এবং রুচির ভিত্তিতে পরিবর্তন করা সম্ভব হয়, এজন্য এখানে বলা হয়েছে চাহিদা ও রুচিভিত্তিক উৎপাদন করা সম্ভব। এই শিল্পের কাঁচামাল বৃহৎ শিল্পের উপজাত দ্রব্য থেকে ব্যবহার করা হয়, বৃহৎ শিল্পে যে দ্রব্যগুলো উপজাত হিসেবে ব্যবহার করা হয় সেগুলোই আবার এই শিল্পে অনেক সময় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তোমরা জানো ক্ষুদ্র কুটির শিল্প তেমন কোনো পরিবেশের দূষণ সৃষ্টি করে না, অর্থাৎ এই শিল্প পরিবেশ বান্ধব। কিছু কিছু ক্ষুদ্র কুটির শিল্পের দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকা অপরিসীম। প্রিয় ছাত্ররা, তৈরিকৃত উদ্দীপকে অনেক সময় বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে যে কোনটি কোন ধরনের শিল্প, এগুলো একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে সুন্দরভাবে আনসারটি উপস্থাপন করতে পারবে। আমরা দেখে নিলাম ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব, এরপরে দেখব পিপিপি কি। প্রিয় ছাত্ররা, আমরা এবার দেখব পিপিপি কি। পিপিপি কনসেপ্টটি হচ্ছে পাবলিক প্রাইভেট
পার্টনারশিপ, অর্থাৎ সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব। এটা কি আমি একটু সংজ্ঞাটা তোমাদেরকে সংজ্ঞা আকারেই লিখেছি, একটু দেখো। দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে সরকারি বেসরকারি অর্থায়নে গৃহীত দীর্ঘমেয়াদী কৌশলগত এবং লক্ষ্যভিত্তিক কার্যক্রম গড়ে তোলাকেই পিপিপি বলে। অর্থাৎ এই এই অংশীদারিত্বের অধীনে দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নের চিন্তা করা হয় এবং সরকারি বেসরকারি অর্থায়ন থাকে, এবং এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যভিত্তিক এবং কৌশলগত কার্যক্রম। এই পিপিপির বাংলাদেশে খাতসমূহ কি কি? বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ, বাস টার্মিনাল, বিমানবন্দর, সমুদ্র বন্দর, নদীবন্দর, স্থলবন্দর, সেতু, টেলিযোগাযোগ, পর্যটন খাতের উন্নয়ন, শিল্প পার্ক নির্মাণ, গ্যাস ও খনিজ সম্পদের আহরণ, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের টেকসই উন্নয়ন, এগুলো ছাড়াও বাংলাদেশে পিপিপির অধীনে অনেক প্রকল্প পরিচালিত হচ্ছে। তোমাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হতে পারে যে পিপিপির অধীনে বা পিপিপি বাংলাদেশের শিল্প উন্নয়নে কেমন ভূমিকা রাখছে, অথবা এই অংশীদারিত্বে যে ভৌত কাঠামো নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে সরকারি নীতির যথার্থতা বিচার করো। সেক্ষেত্রে আমাদের সরকারি নীতির যথার্থতাগুলো আমরা একটু দেখে নিই। এখানে সরকারি নীতির যথার্থতা হচ্ছে ব্যাপক পুঁজির সরবরাহ থাকে, এটি দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়, প্রকল্প ব্যয় থাকে ন্যূনতম, এবং এই পিপিপির অধীনে ব্যাপক কর্মসংস্থান সম্ভব হয়, ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়, বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি পায়, এবং সর্বোপরি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়। অর্থাৎ এই কার্যক্রমের অধীনে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কার্যক্রমের অধীনে বাংলাদেশের ভৌত অবকাঠামোগত নানা সুযোগ সুবিধা সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকল্প এই এর অধীনেই গ্রহণ করা হয়, ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। যেমন সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হয়েছে, মহেশখালী শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা চলছে, এবং পিপিপির অধীনে অনেক অর্থনৈতিক জোন, আবার পিপিপির অধীনে গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ খাতে কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যেমন মেট্রো রেল প্রকল্প চলছে। এরকম বাংলাদেশে পিপিপির অধীনে অনেক দ্রুত শিল্পায়ন সম্ভব হচ্ছে, যা প্রত্যক্ষভাবে দর্শনীয়। প্রিয় ছাত্ররা, আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় শিল্পের যে চ্যাপ্টারটি আমরা এতদিন পড়ছিলাম, এখানে অনেকগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এই বিষয়গুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবা, এই কনসেপ্টগুলো সবগুলোই সোজা, তবে বইয়ের উপযুক্ত প্রশ্নের ভিত্তিতে আনসার করা একটু টাফ। এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে এর শিল্পগুলোর বিভিন্ন উদ্দেশ্য, ক্রাইটেরিয়া, ধরন, কার্যক্রম এগুলো ভালোভাবে একটু দেখে নিবে। আজকের ক্লাস আমার এ পর্যন্তই, আগামী ক্লাসে অবশ্যই আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।